দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব ইসরায়েলের ভয়াবহ হামলা না চালানোর গোপন তথ্য ফাঁস করল ইরান এরপর জানিয়ে দেব বোমার চালান আটকে রাখলো যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সবচেয়ে বড় সতর্কবার্তা এদিকে জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রের মর্যাদা বাড়ছে আরও জানিয়ে দিব কানাডাকে হুঁশিয়ারি ভারতের সর্বশেষ জানিয়ে দিব নেটকে সাহসা করতে কঠোর অবস্থানে পুতিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য ইসরায়েলের ভয়াবহ হামলা না চালানোর গোপন তথ্য ফাঁস করল ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে গত কয়েকদিন আগে ইরান যে অপারেশন ট্রু চালিয়েছে তার আগে পশ্চিমা দেশগুলো ইসরায়েলের না করার জন্য তেহরানকে অনুরোধ জানিয়েছিল বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন আমির আবদুল্লাহিয়ান বলেন ইসরায়েল বিরোধী সামরিক অভিযান আগে পশ্চিমারা অনুরোধ করেছিল যে যদি আপনারা ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে চান তাহলে তা যেন শক্ত আঘাত না হয় এবং কম হয় তিনি বলেন ইরান নিজেই তার সুবিধাজনক সময়ে এই সিদ্ধান্ত নিয়েছিল ইরানি ইসরায়েলের বিরুদ্ধে যখন সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় তখন পশ্চিমা দেশগুলো ইউরোপে আমেরিকার মিত্ররা ইরানের সঙ্গে গভীরভাবে যোগাযোগ করে এবং তারা প্রথমেই অনুরোধ জানায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযান না চালিয়ে ধৈর্য ধারণ করার কিন্তু ইরান স্পষ্টভাবে তাদের জানিয়ে দেয় যে ইসরায়েলের বিরুদ্ধে নিশ্চিতভাবে জবাব দেওয়া হবে আমির আবদুল্লাহিয়ান বলেন অভিযানের দুদিন আগে যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্র দেশগুলোকে জানানো হয় যে ইসরায়েলের বিরুদ্ধে আমরা যে অভিযান চালাচ্ছি তাতে তাদের কোনো ঘাটিকে লক্ষ্যবস্তু করা হবে না যুক্তরাষ্ট্রের দেওয়া নোটিসে ইরান সতর্ক করে বলেছিল যে যদি ওয়াশিংটন ইরানের স্বার্থে আঘাত হানে তাহলে ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আঘাত করবে এবং তা হবে চূড়ান্ত পর্যায়ের আঘাত আমির আবদুল্লাহিয়ান বলেন আমরা আঞ্চলিক মিত্র দেশগুলোকে জানিয়েছিলাম আমাদের সম্পর্ক ভ্রাতৃত্বের ওপর প্রতিষ্ঠিত কিন্তু যুক্তরাষ্ট্র যদি সামান্যতম ভুল করে তাহলে তাদের ঘাঁটিতে আঘাত করা হবে বোমার চালান আটকে রাখল যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সবচেয়ে বড় সতর্কবার্তা ইসরায়েলের ও গোলা বারুদের সবচেয়ে ইসরায়েল যাতে প্রতিবেশী দেশগুলোর তুলনায় অবস্থানে থাকে তাই কোটি ডলারের সাময়িক সাহায্য দেয় দেশটি ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে দৃঢ় সমর্থন আছে যুক্তরাষ্ট্রের তারপরও গাজাবাসীকে সুরক্ষা দিতে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতে না পারা নিয়ে যুক্ত যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন প্রথমবারের মতো ইসরায়েলে বোমা পাঠানো পিছিয়ে দিল খবর বিবিসির যুক্তরাষ্ট্র প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেই জানিয়েছে দুই হাজার পাউন্ডের কয়েক হাজার বোমার চালান পাঠানো স্থগিত করা হয়েছে ইসরায়েলের কাছে অন্যান্য অস্ত্র বিক্রির বিষয়টিও পুনরায় ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ইসরায়েলের ওপর সবচেয়ে বড় প্রভাবটা এখন কেন খাটাচ্ছে যুক্তরাষ্ট্র প্রথম কারণ হল যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমা দেশেই আশঙ্কা রাফায় ইসরায়েলের সর্বাত্মক অভিযান প্রচুর মানুষ হতাহতের ঘটনা ঘটবে এবং মানবিক বিপর্যয় নেমে আসবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন যে বোমাগুলোর চালান তারা পিছিয়ে দিয়েছেন সেগুলো রাফা অভিযানে ব্যবহৃত হতে পারত আর তেমন হলে সেখানকার শহুর এলাকায় তা বিপর্যয়কর পরিণতি ডেকে আনত যুক্তরাষ্ট্র না ইসরায়েল রাফায় হামলা করুক আর সেবার তাই তাদের বুঝিয়ে দেওয়ার এটি আরেকটি পথ যুক্তরাষ্ট্র কতটা উদ্বিগ্ন সেটি ইসরায়েলকে দেখিয়ে দেওয়ারই বার্তা এটি ওয়াশিংটন পোস্টকে বলেন এক মার্কিন কর্মকর্তা দ্বিতীয় কারণ হচ্ছে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সমর্থনের জন্য ইসরায়েলি মন্ত্রিসভার ওপর চাপ বজায় রাখতে চায় যুক্তরাষ্ট্র সরকার মিশরের কায়রোয় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে ইসরায়েল এ আলোচনায় কোনো আপস রফায় পৌঁছাতে রাজি না হলে তাদের এ চড়ামূল্য দেওয়াতে চাইতে পারে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিকে তৃতীয় কারণ হিসেবে দেখা হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে সমর্থনের হ্রাস টেনে ধরতে ডেমোক্রেটিক সমর্থনদের কাছ থেকে প্রচণ্ড চাপের মুখে আছেন জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রের মর্যাদা বাড়ছে জাতিসংঘ সাধারণ পরিষদের সংস্থায় ফিলিস্তিনিদের মর্যাদা বাড়তে যাচ্ছে জাতিসংঘে একটি রাষ্ট্র যত ধরনের অধিকার পেতে পারে তার প্রায় সবই ফিলিস্তিনকে দেওয়া হবে কেবল একটি অধিকার তারা এখনই পাবে না সেটা হলো ভোট দেয়া জাতিসংঘে ফিলিস্তিনের মর্যাদা বাড়ানোর প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত তারা যে প্রস্তাবটি উত্থাপন করছে তাতে ফিলিস্তিনকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সদের প্রতি জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেয়ার আহ্বান জানানো হয়েছে প্রস্তাবটি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হবে বলে ধারণা করা হচ্ছে এতে বলা হয়েছে জাতিসংঘ সনদে চার নং অনুচ্ছেদে অনুযায়ী ফিলিস্তিন জাতিসংঘের সদস্যপদ লাভ করবে এ কারণে তাদেরকে সদস্যপদ দেওয়া উচিত গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পূর্ণ সদস্যপদে আবেদন করেছিল ফিলিস্তিন কিন্তু যুক্তরাষ্ট্রের ভোটের কারণে তারা তা পায়নি তবে জাতিসংঘ সাধারণ পরিষদে কোনো ভেটো ক্ষমতা নেই ফলে ফিলিস্তিন ওই মর্যাদা পেয়ে যাবে ইতোমধ্যে একশো চল্লিশটির বেশি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে জাতি জাতিসংঘ সদস্য পদ দিতে পারে না তবে তাদেরকে কার্যত জাতিসংঘ সিস্টেমের মধ্যে রাষ্ট্র হিসেবে কাজ করার সুযোগ দিতে পারে জাতিসংঘ সাধারণ পরিষদ দুই সালে একশো নয় ভোটে ফিলিস্তিনকে অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেয় এর ফলে ফিলিস্তিনিরা জাতিসংঘ বিভিন্ন ফোরামে অংশ নেয়ার সুযোগ পায় বিভিন্ন চুক্তি ও সন্ধিতে সই করতে পারে কানাডাকে হুঁশিয়ারি ভারতের পাকিস্তানের বিরুদ্ধে এতদিন যে ভাষায় কথা বলছে সেই একই ভাষায় এবার কানাডাকে সতর্ক করেছে ভারত প্রচ্ছন্ন হুমকির সুরে কানাডা সরকারকে ভারত সরকার বলেছে সহিংসতাকে উৎসবের অংশ করা কিংবা তার মহিমা কীর্তন করা কোনো সভ্য সমাজের কাজ নয় কানাডার মাটিতে শিখ সন্ত্রাসীদের বাড়বন্ত নিয়ে ভারতের বক্তব্য গণতান্ত্রিক দেশ যারা আইনের শাসনকে মর্যাদা দেয় তারা কখনোই মত প্রকাশের স্বাধীনতার নামে কট্টরপন্থীদের প্রশ্রয় দেয় না এই বিতর্কের সূত্রপাত কানাডার মলটলে শিখদের নগরকীর্তনের একটি মুখনাট্যকে কেন্দ্র করে সেখানে খালিস্তানপন্থীরা শোভাযাত্রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারাগারে শৃঙ্খলে বন্দিদশার প্রকৃতি বানিয়ে মুখনাট্য বের করে ন্যাটোকে সায়স্তা করতে কঠোর অবস্থানে পুতিন পশ্চিমা সামরিক জোট ন্যাটো মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমান ঘটনা প্রবাহের বর্ণনায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এমনটি বলছে জানা গেছে রাশিয়ার সীমান্তের কাছে বড় ধরনের মহড়া চালাচ্ছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো এই মহড়ায় জোটটির নব্বই হাজার সেনা অংশ নিয়েছে স্নায়ুযুদ্ধের পর নেটোর সবচেয়ে বড় এই মহড়া মে মাস পর্যন্ত চলবে শক্তিশালী এই মহড়ায় মার্কিন সেনারা রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে এবং জোটের পূর্ব প্রান্তে কোনো ধরনের সংখ্যা ছড়িয়ে পড়লে ইউরোপীয় মিত্রদের কীভাবে সাহায্য করবে সেই প্রস্তুতিও নেবে এই অবস্থায় রুশ সামরিক বাহিনীকে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন কাজের মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফ্রান্স যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুমকির মুখে রাশিয়ার সামরিক বাহিনীকে এই মহড়ার নির্দেশ দিয়েছেন তিনি সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সালে ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রাশিয়া বারবার ক্রমবর্ধমান পারমাণবিক ঝুঁকির বিষয়ে সতর্ক করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার এই সতর্ক বার্তাকে গুরুত্বের সাথে নেওয়ার জন্য পশ্চিমা বিশ্বকে বারবার সাবধান করছেন রাশিয়া বলছে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে সহায়তা করে বিশ্বকে পারমাণবিক সংঘর্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে আর এসব অস্ত্রের কিছু রাশিয়ার ভূখণ্ডের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে মস্কো নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি ও মোতায়েন সহ সামরিক মহড়া চালাবে